বেশ কিছুদিন ধরে কলকাতা শহরে শিশু বয়সী মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। কে বা কারা করছে পুলিশ ওদেরকে ধরতে পারছে না। এইদিকে সদ্য জেল থেকে বের হয় সঞ্জয় আর মানসুক। পুলিশ বিম্বর সাহায্য চায়। বিম্ব বলে ওঠে, যদি আমার আন্ডেয়ার পড়ে তাহলে ভুলে যাও বস, আমি গুলি করে দেব। ট্র্যাক রেকর্ডটা জানো তো? আপনি শুধু ধরে দেবেন, আমরা বাকিটা বুঝে নেব। রাখলাম। এই কথা শেষ হতে না হতেই ঘরের অন্য প্রান্ত থেকে ফোনটা বেজে উঠল। মেয়ে যখন হয়ে ওঠে নারী তখন আর কি বলবো বিন্দুবাবু, আমি সত্যিই চিন্তিত, মেয়েটাকে ফিরে পাবো তো? এক সপ্তাহ বলেছি মানে নট নরেনচরণ। আচ্ছা ভালোই করেছেন আপনি ফোন করে, আমি সকালে কিছু ইনফরমেশন নিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই একটু বিরক্ত করলাম, কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, কেন মনে করব বলুন তো। দুজনের মধ্যে কথা হয়ে গেল। বিম্ব বলে উঠল, আচ্ছা রাখলাম তাহলে। বিম্ব একটা রোবট বানিয়ে ফেলেছে। তার 22 বছর এই ইনভেস্টিগেশনের যাত্রাতে কত কিছু হয়ে গেছে। এখন বয়স হয়েছে 45। আগে অনেক দৌড়ঝাঁপ করেছে, এখন আর পারে না। বিশেষ করে বাপাটা বাদ হয়ে যাওয়ার পর থেকেই মিস্টার বিম্ব তৈরির কথা ভাবেন, তাই নিজের একটা মডেল তৈরি করে সে একটা রোবট বানিয়েছে। আসল বিম্ব আর রোবট মানে মিস্টার বিম্বর মধ্যে কোনো ফারাক নেই। বিম্ব ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল, সায়েন্স বিভাগে তার 100% মার্কস, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় তার অভূতপূর্ণ প্রতিভা দেখে ক্যালিফোর্নিয়া থেকে তাকে সম্মান জানানো হয়। গোয়েন্দাগিরিটা করে থাকেন খুব চাপে পড়ে। 45 বছর বয়সে বন্ধু কিংবা অ্যাসিস্ট্যান্ট বিদুলার কথা তিনি ফেলতে পারেন না। বৈজ্ঞানিক মহলে তাই তিনি সেরা বিজ্ঞানীর পুরস্কার নেবেন নাকি গোয়েন্দা হয়ে তিনি জাতীয় পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকবেন তিনি নিজেও বুঝতে পারেন না। রোবটটা কাজ করছে না, খুবই চিন্তিত বিম্ব। সারাক্ষণ বসে আছে নিজের ল্যাবরেটরিতে, কেসটা হাতে নিয়েছে বিম্ব, এই রকমটা আগে কখনো হয়নি ওর। এতগুলো টাকা খরচ করে এটা বানালাম, চিন্তার বিষয়। বিদুলা পাওয়ারটা অন কর। করেছি। একবার ল্যাঙ্গুয়েজটা ইনপুট করে দেখ তো। এক সপ্তাহ সময় নিয়েছি, তার মধ্যে 2 দিন হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। এমন সময় হরি আসলো। বাবু জল খাবারটা এখানে দিয়ে যাব। আমি তোকে 1000 বার বলেছি যতক্ষণ না পর্যন্ত আমি বলবো ততক্ষণ তুই ঘরে ঢুকবি না। পাওয়ার অফ কর বিদুলা, এই শেষবারের মতন দেখছি, না হলে আমাকেই তদন্তে নামতে হবে এই ভাঙা পা নিয়ে। তুমি এত কেন ভেঙে পড়ছো, একবার দেখো না। দেখ তো এবার, টেস্টিং চলছে। টেস্টিং চলছে 12%, এই 35%, কাম অন ফাস্ট ফাস্ট, 67%, বস 89%, 99%, 100, প্রসেসিং চলছে। রোবট কথা বলছে। আমি মিস্টার বিম্ব, আমি মিস্টার বিম্ব। বিম্ব আর বিদুলা এইবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অবশেষে। হ্যাঁ অবশেষে। এইবার ল্যাঙ্গুয়েজটা সেট আপ কর। ডান। মিস্টার বিম্ব, হ্যালো মিস্টার বিম্ব, কি হলো আবার? মিস্টার বিম্ব, মিস্টার বিম্ব, ক্যান ইউ হিয়ার মি? এই বিদুলা, হরিকে ডাক, ওকে খাবারটা আনতে বল। ইয়েস স্যার। টিচার, কাজ কি আছে? কাজ মাত্র 3টি আছে। 1 নম্বর, ব্যাংকে গিয়ে মিসেস অয়ন্তিকার চেকটা জমা করবে, ওখান থেকে সোজা রাজবিহারী এভিনিউ যাবে, সামনে একটা দেশপ্রিয় পার্ক, ওই রাস্তা দিয়ে সোজা ঢুকবে, আর তখন আমাকে কল করো। মিস্টার বিম্ব বেরিয়ে গেল। ব্যাংকে গিয়ে প্রতিবেশী হালদারবাবু ক্যাশে বসে আছেন। দিন দিন আমার হাতে দিন। কি ব্যাপার বিম্ববাবু, আপনি নাকি একটা রোবট বানিয়েছেন শুনলাম আমি, সব খবর আমার কাছে থাকে। হ্যাঁ, চেকটা জমা করে দিয়ে মিস্টার বিম্ব বলল, আমাকে বানিয়েছেন, গুড বাই। মিস্টার বিম্ব পৌঁছে গেল সেখানে, যেমনটা তার টিচার বলেছে। এইবার ফোন করলো। কল টিচার। হ্যাঁ বিম্ব বলো, পৌঁছে গেছো তো? 38/9/C কলিং বেলটা প্রেস করো। আরে আপনি, খবর কতদূর? আমার বস আসছে তোমার মেয়েকে নিয়ে।
ততক্ষণে চা করে ফেলো। তোমার বস মানে তুমি বিম্ব নও? আমি মিস্টার বিম্ব, আমি আমার বসের রোবট। তার মানে সেদিন যিনি এসেছিলেন তিনি আপনিই ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। তিন দিন আগে রেস্টুরেন্টে বসে লোকটা বলে উঠল, তারপর বলুন আপনি কতদিন ধরে আপনি আপনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না? অপর প্রান্তে বসে থাকা মহিলাটা বলে উঠল, 7 দিন হয়ে গেছে মিস্টার বিম্ব। আই ডোন্ট নো ইফ আই ক্যান সি হার এনিমোর। আই সি, গট ইট, বাট ডু ইউ হ্যাভ এনি পিকচার্স? আই নিড দ্য পিকচার্স টু ইনভেস্টিগেট। হ্যাঁ নিশ্চয়ই, আমি সাথে করে এনেছি, এই নিন। তারপর মিস্টার বিম্ব বলল, আচ্ছা আপনি ছাড়া আপনার বাড়িতে কে কে থাকে? আমি ছাড়া আর কেউ নেই, একটা চাকর থাকে, ও বাড়ি থেকে বেরোয় না। আর আপনার আত্মীয় পরিজন? দূরে আমার মামাতো বোন থাকে। ওকে, আপনি যান, এক সপ্তাহের মধ্যে আপনার মেয়েকে আপনার কোলে ফিরিয়ে দেব। মহিলাটি চলে গেল এবং বিম্ব হাঁটা শুরু করলো। যেতে যেতে হঠাৎ লোকটি পড়ে গেল। সমানে হাতের ওয়াচটা বলছে, ব্যাটারিজ লো, ব্যাটারিজ লো। তারপর সেটা আস্তে আস্তে একটা ট্রান্সফরমারের কাছে যায় আর তার মধ্যে নিজের চার্জারটাকে অ্যাক্টিভেট করে। এই মানুষটি ছিল একটা রোবট। মহিলাটি অবাক হয়ে যায়। এতক্ষণ সে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল, এইবার বলল, ও মাই গড, আই ক্যান্ট বিলিভ দিস। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বিম্ব বলে ওঠে, এইরকম আরও অনেক কিছু দেখতে পাবেন, আমি এইরকমই। আচ্ছা একটা কথা বলুন তো, তিথি আপনার মেয়ে, তা কবে জানতে পারলো সে আপনি তার আসল মা নন? না, মানে আপনি কি করে জানলেন তিথি আমার মেয়ে নয়? আমার রোবটটা একটু খারাপ হয়ে যায়, তাই আপনাকে কথা দেওয়া হয়েছিল যে এক সপ্তাহের মধ্যে আমরা আপনার মেয়েকে খুঁজে বার করে দেব, তাই আমি বেরিয়ে গেলাম। কিন্তু সে কোথায়, তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? শুনুন মিসেস অয়ন্তিকা, মেয়ে জিনিসটা কতটা মিষ্টি আর ফলপ্রদয় আপনি বুঝছেন নিশ্চয়ই এই কয়দিনে, তাই যথাযথভাবে মানুষ করুন। আর রাগ দেখিয়ে শাসন করা ভালো, কিন্তু অতিরিক্ত পরিমাণে হয়ে গেলে সেটার জন্য এই রকমই কষ্ট পেতে হবে। তিথি এইদিকে এসো, মা তোমাকে ডাকছেন। তিথি আসলো, ওর মা ওকে জড়িয়ে ধরল। গাড়িতে উঠে মিস্টার বিম্ব তার টিচার বিম্বকে বলে, টিচার আমি তো থাকতে পারিনি, যতটুকুতে আমি ছিলাম তত পর্যন্ত দর্শক শুনেছে, কিন্তু এই রহস্যটা কিভাবে সমাধান করলেন আপনি? মেয়েটির নাম তিথি। এখনকার বাচ্চা মানে জানিস তো, খুব চঞ্চল আর খুব অভিমানী হয়। ওর মা সেদিন ওকে বলেছিল, মার্কস কম আসলে কিন্তু বাড়িতে ঢুকতে দেব না। এতে বাচ্চাদের মন অতটা বিচলিত হয় না, কিন্তু এরপরও যখন ওর মা দেখল এটাতে কাজ হচ্ছে না, তখন আর কি, বলেই ফেললো যে তোমাকে আমি জন্ম দিইনি, তোমাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছি। কিন্তু খুঁজে পেলে কি করে? আমি মাঝে মাঝে ভাবি যে তোর জায়গায় আমি যদি কোনো মানুষকে নিয়ে কাজ করতাম তাহলে সে অন্তত এটা ধরে নিতে পারত। হ্যাঁ করছো তো, সবার সামনে বলিনি, এইবার বলতে হবে। আরে ইয়ার, লালবাজারের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক কি তুই ভুলে গেলি? যখনই ওরা শুনেছে যে আমি কেসটা নিয়েছি তখন থেকেই ওরা কেসটা হাতে নিয়ে নেয়, মেয়ে খোঁজার চাপ আমার নিতে হয়নি, ওরাই দেখে নিয়েছে। তারপর? তারপর তো বাকিটা। মিস্টার বিম্ব, আপনি কিন্তু আইন নিজের হাতে নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, তার জন্য তো গভর্নমেন্ট থেকে আমাকে পুরস্কার করবে, তাই না? বিম্ব স্টপ, আই সেড স্টপ বিম্ব। কে চালালো গুলিটা? হ্যাঁ কে চালালো? আপনি 2021 দাঁড়িয়ে কি ভাবলেন, আমি একাই বিম্ব নাকি? আমার মতন কেউ দেখতে আছে? আমার পা ভাঙা মানে এটা ভাববেন না, সঠিক সময় আমি কখন দাঁড়াবো আপনি নিজেও জানেন না। বিম্ব যখন কোনো তদন্তে নামে পুলিশ মাথা গলায় না, এটা নিশ্চয়ই আপনাকে দ্বিতীয়বার বলতে হবে না। পথের উপর দুটি মৃতদেহ। বেশ কিছুদিন আগে সঞ্জয় আর মানসুখকে পুলিশ খুঁজে পায়নি, তাদের বিম্বর হাতে মৃত্যু হয়েছে। আপনার সাথে কথা হয়েছিল যে আপনি শুধু সঞ্জয় আর মানসুখকে ধরে দেবেন, কিন্তু গুলি চালাতে তো বলিনি। তুমি একটু ভুল করছো, আমি বিম্ব, আমি যখন কোনো কেস নিই সেটা পুলিশ অবধি পৌঁছায় না, তার আগেই খেলা শেষ হয়ে যায়। এমন সময় বিদুলার ফোন। তোমার ফোন,
আমি কনফারেন্স করছি। ইয়েস, আমি পিয়ালি থেকে বলছি। কাল থেকে আমার বউ নিখোঁজ। সরি, আমরা এইসব কেস নি না। আরে মশাই, শুনুন না কেসটা কি হয়েছে। আমার বউ কাল থেকে নিখোঁজ, আর একটা সুইসাইড নোটও লিখে গেছে, পরের জন্মতে আবার দেখা হবে। এখন বুঝতে পারছি না সে কি সত্যি সত্যি চলে গেছে নাকি সুইসাইড করলো। কাল সানডে কথা হচ্ছে আপনার সাথে, মিটিং ফিক্সড করছি। আর আপনারাও শুনতে ভুলবেন না আমাকে, মানে বিম্বকে। আর যারা আজ নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আমাদের গল্প। আগামী রবিবার আসছি আরও একটা নতুন ধরনের গল্প, তাই শুনতে থাকুন আর সঙ্গে থাকুন। ধন্যবাদ।